মেলা দেখতে এসে কি হলো গাইস? হ্যালো গাইস, আজকে যাচ্ছি আমরা গনগা মেলা দেখতে, মানে ঠাকুর দেখতে, মেলা দেখতে বলছি। তো এই দেখো, আমার ভাই রেডি হয়ে গেছে আর আমার মাসিও রেডি হয়ে গেছে, আর এই যে মুন্ডু মামার মামাও রেডি হয়ে গেছে, মেসো রেডি হয়ে গেছে আর বাবা রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক, আর আমরা যাবো আলাদা, আমি মা ভাই মাসি আলাদা যাবো। তো চলো গাইস, এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, আর এই যে আমার ভাই, আর এই যে মাসি, এখন যাচ্ছি। আর বাবার হচ্ছে বাইকে, মানে স্কুটিতে, আর যদি আমি স্কুটিতে আসতাম কত ভালো হতো। তো চলো স্টেশনে যাওয়া যাক। দিদিভাইদের সাথে অনেকদিন পর দেখা হলে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি আমি তো আরেকজন কি বলবো বলো। এই যে আমরা গাংনাপুরি স্টেশনে এসে দেখো, এই যে ফুচকে এর সাথে দেখা হয়ে গেল, আর এস একে আমি দেখেছি এতটুকু, যখন ভিডিও করতাম তখন, তাই না? ছোটো ছিল, এখনও কিন্তু ডান্স করে, খুব সুন্দর ডান্স করে। আরও ভালো ডান্স করো, আরও দূরে মেয়ে আছে না? হ্যাঁ, আমার মেয়ে আছে, মেয়েকে দেখে এসেছি। ওরা সব জায়গায় নিয়ে যায়, আর এর মধ্যে হাঁটতে পারবে না তো। ওরাও গনগাই যাচ্ছে, আমরাও গনগাই যাচ্ছে। হাজবেন্ড কি করে? আমার তো দেখো গাইস কি লাইন, আমরা বিকেল বেলা এসেছিলাম আর দেখো কি কাদা, আর ভেতরটা খুবই সুন্দর হয়েছে, মানে বাইরেটা, আর এখানে পাখা দিয়ে সাজানো, ফুলো দিয়ে সাজানো, দারুণ হয়েছিল। আর অনেক ভিড় হয়েছিল ভেতরে, আর দেখো গাইস ভেতরটা খুবই সুন্দর, আর বাইরের এটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে ঠাকুর, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর যে আর একটা প্যান্ডেল, যেখানে আমি নাচ শিখতে আসি সেই জায়গার একটা প্যান্ডেল, এইখানে আসি আমরা, অনেকই ভালো হবে আর দারুণ লাগে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো এখন। তো এটা হচ্ছে বনগা JBS ক্লাব, আর এই যে ভেতরটা খুব 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 সুন্দর হয়েছে, আর এখানে লেখাই আছে JBS ক্লাব। আর এই যে ঠাকুর, আর ভেতরের উপরের ডিজাইনটা দেখো দারুণ হয়েছে, আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর এই যে আর একটা প্যান্ডেল, এটা হচ্ছে ময়ূরের হয়েছিল, এটার ভেতরে আমি এখন ঘুরছি, আর এটাও খুব সুন্দর হয়েছিল, সব প্যান্ডেল খুব সুন্দর হচ্ছে। আর চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। আর এই প্যান্ডেলটা হয়েছিল ফুচকার বাটি আর একটা চামচ, আর ভেতরে কাজ দেওয়া হয়েছিল। আর এই প্যান্ডেলটাতেও খুব ভিড় ছিল, এই প্যান্ডেলটাতেও আমাদের লাইন দিতে হয়েছিল। আর এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, আর দেখো উপরটা খুব 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 সুন্দর হয়েছে, আর দেখো ভেতরটাও খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর সাইডে ঠাকুর আছে, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, চামচ দিয়ে বানানো, আর ফুচকার বাটি দিয়ে, আর এই যে ঠাকুর, আর হচ্ছে তোমার নেটের কাপড় দিয়ে বানিয়েছে প্যান্ডেলটা। আর এই যে আমি ভেতরটা একটু নমস্কারও করে নিয়েছিলাম। আর দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে এখন আর একটা প্যান্ডেলে যাব। তো আমরা এখন বাটার মোড়ের দিকে যাচ্ছি। তো দেখো গাইজ আমরা এখন আইসক্রিম খাবো, একটা হচ্ছে মাসির আর একটা হচ্ছে আমার, ওই যে ভাইও খাচ্ছে। আর হাঁটতে হাঁটতে খুব গরমও লেগে গেছিলো আমার। আর এই যে আর একটা প্যান্ডেল, দারুণ লাগছে এটা, লাইটিংয়ে লাইটিং, আর বিভিন্ন রকমের কালার হচ্ছে না প্যান্ডেলটা। তো দেখো গাইজ এর যে আর একটা মা দুর্গা, আর আমার সব মা দুর্গাকেই খুব সুন্দর লেগেছে। তো চলো যাওয়া যাক আর একটা প্যান্ডেলে। আর দেখো আমার ভাই তো গুলগুলি ভাই, আর আমার ভাই এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, আর ও প্রচুর হেঁটেছে। আর এই যে আমরা একটা রাইডে উঠছি, আর এই রাইডে উঠে আমার যে খুব ভয় লেগেছে সেটা যদি আমি জানি, আর এই যে ভাই, আর এই যে আমরা গোল 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 করে ঘুরছি, আর আমি তো একদম ভয়ে একদম ছিটকে গেছিলাম, আর আমি কোনোদিনও উঠিনি, একবার উঠেছিলাম। আর এই যে আর একবার দুবার হচ্ছে, মামার সাথে প্রথম উঠেছি আমি। তো চলো আর একটা প্যান্ডেল যাই। আর এই যে আর একটা প্যান্ডেল, এটা হচ্ছে খুব ছোটোখাটো হয়েছিলো, আর এটা খুব সুন্দর হয়েছিল, খারাপ হয়নি বলতে গেলে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর এই যে ভেতরটা খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে বলবে, তোমরা কিন্তু রিপ্লাই দাও না কমেন্টে। আর এই যে আমরা আর একটা প্যান্ডেলে যাবো, বাইরে যাচ্ছি আমরা এখন। আর দেখো ভাই তো হেঁটেই যাচ্ছে, লাফাতে লাফাতে যাচ্ছে। আর গাইস সবার সাথে ঠাকুর দেখার একটা মজাই আলাদা। আর দেখো কত আচার, আর দেখো এখানে ঘুগনি, ফুচকা, কত কিছু দোকান।
আর দেখো বেলুন, আর দেখো গাইস প্যান্ডেলটা খুবই সুন্দর। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ঘোরাছিল, মানে না আর দুটো প্যান্ডেল ঘুরবো আমরা, আর এটাও খুব সুন্দর ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবে। আর এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি, আর এই যে ঠাকুর, আর এটা হচ্ছে সাদা প্লাস্টিকের চামচ দিয়ে বানানো, এটাও খুব সুন্দর আছে। দেখো কত গার্ড দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে প্রেম মন্দির, খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমরা এখন চাউমিন খাবো, আমার ছেলে সাইকেল দেখাচ্ছে, দেখো 80 টাকা নিয়েছে এইটুকুনো সাইকেল। আগে জানলে কিনতে দিতাম না, বিকেল আর দেখো গাইস এই যে আমাদের আমার চাউমিনটা আমার কাছে চলে এসেছে। আর এই দেখো আমি এখন চাউমিন খাবো, খুবই সুন্দর লাগে চাউমিন। আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো, আর খেতে দারুণ ছিল। আর দেখো, আর দেখো গাইস মেলা ঘুরতে এসে কি অবস্থা, আমার পা কেটে গেছে। আর মেসো তো ব্যান্ডেড আনতে গেছে, ওই যে ব্যান্ডেডের দোকান মানে ওষুধের দোকান। আর যে মামা আর বাবা আমাকে নিয়ে যাচ্ছে, দেখো ঝুলাতে 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 আমি হাঁটতে পারছিলাম না তাই। আর এই যে আর একটা ব্যান্ডেল, এটা হচ্ছে স্নো মতন করেছে, এটাও খুব সুন্দর হয়েছে। আর এটার ভিতরে উঠে নিয়ে, এই যে আমার আমার পায়ে ব্যথা হচ্ছিলো বলে আমি মামার কোলে কোলে যাচ্ছি। আমার মামার একটু কষ্ট হচ্ছিলো, আমি বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি তো মামা আমাকে অনেকটাই কোলে কোলে নিয়ে হেঁটেছে। আর আমি আর এই দেখো মা মানে মেসো মাসি যাচ্ছে। আর এই যে আমরা এখন বিরিয়ানির দোকানে চলে এসেছি, আর এখানে খুবই ভিড় ছিল, এর জন্য আমরা অন্য একটা নিচে যাচ্ছি। এই দেখো আমরা নিচে বসেও পড়েছি। তো গাইস এই আমরা এসেছিলাম রান্নাঘর হোটেলে, এইখানে নেই বলে রান্নাঘর হোটেলটা নাকি খুবই ফেমাস, তার জন্য এসেছিলাম। এসেছি আমি। আর দেখো গাইস আমি নাচ করা শুরু করে দিয়েছি হোটেলে। আর দেখো গাইস কি অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকারে দেখো গাইস আমার একটা ম্যাজিক লাইট উপরে জ্বালিয়েছি আর আলো হয়ে গেছে। আর এখানে কারেন্ট ঘন ঘন যাচ্ছিলো। আর এই যে আমি এখন বিরিয়ানি খাচ্ছি, দারুণ হয়েছিল বিরিয়ানিটা। আর এখানে বিরিয়ানিটা খুব সুন্দর খেতে, এর জন্য নাম করে। আর আমরা সবাই বসে পড়েছি খেতে। আর এই যে একটা বড় শিব ঠাকুর, আর এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি। আর এটা হচ্ছে খুব সুন্দর পাতা, প্লাস্টিক পাতা দিয়ে ডিজাইন করেছে, নাহলে এমনি হতো না, পচে যেত। আর এই যে এখানে হচ্ছে সব মানুষ মানুষের ইয়ে করা, থিম করা, কি দারুণ লাগছে। আর এই যে গরুর গাড়ি, এই যে সবজির দোকান, এটাও খুব সুন্দর লাগছিল। আর এই যে এটা হচ্ছে কুলো, অনেক কিছু ছিল, কুলোর দোকান, কুলো বিক্রি করছে। আর এই যে এটা হচ্ছে ছোলা মোলা আটা। আর এই যে ঠাকুর, আর এই যে হাঁস, এটা কিন্তু আসল হাঁস। আর এই প্যান্ডেলটা একটু পাখা দিয়ে সাজানো। আর এই যে শাড়ির দোকান, কে কে শাড়ি নেবে চলে আসো, আর কে হাতা খুঁজে নেবে চলে আসো। তো আজকের ব্লগ এটুকুই, বাই।